হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই আর্ট মিনি ব্লগ। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা স্পেশাল পেন্টিং। এর জন্য আমি সকাল সকাল স্নান টান করা রেডি, আর আজকের আউটফিটটা আমার ছিল লেমন ইয়েলো কালারের একটা কুর্তি, যার সঙ্গে আমি একটা বড় কানের দুল পেয়ার করেছিলাম। ভগবান কৃষ্ণের পেন্টিং আগেও একটা করেছি, আর যতবারই এমন মাইথোলজিক্যাল ড্রয়িংগুলো আমি করি আমার একটু বেশি ভালো লাগে। ডিটেলিংটা আমি প্রতিবারের মতো এইবারও অনেকটা বাকি রেখেছি, সেজেগুজে একটা কারণেই ভিডিও করি, কারণ লাস্টে আমি আমার এই পেন্টিংটা নিয়ে কিছু ছবি ক্লিক করি আর ছোটোখাটো শর্ট শর্ট কিছু ভিডিও মেক করি, যেটা কিনা ভিডিওর সাথে অ্যাড করে দিই, যাতে ভিডিওটা একটু অ্যাট্রাকটিভ লাগে দেখতে আর সবার কাছে একটু ভালো লাগে। আর ছোটোবেলা থেকেই কৃষ্ণের ক্যারেক্টারটা শেখা জানা, ছোটোবেলায় সে স্টার প্লাসে দিত যে স্টোরিগুলো শ্রীকৃষ্ণের ছোটোবেলা থেকে শুরু করে বড়োবেলা অবধি, তো ওগুলো মানে এত ভালো লাগতো কি বলবো। ওইভাবেই আসলে শ্রীকৃষ্ণকে আরও ভালো করে চেনা, আমি হয়তো পুরো গল্প পুরো কাহিনী জেনে পারিনি এখনও, তাও যেটুকু জানি যেটুকু মানে শিখেছি অনেক অনেক। এ সমস্ত করার পর তারপরে আমরা একটু সেজে টেজে বেরিয়ে পড়লাম, কোনো প্ল্যান ছাড়াই, এমনি একটু খাবো কিছু বাইরের থেকে আর একটু ঘুরবো, বাস ওর জন্যই বেরিয়েছিলাম। তারপর রাস্তার মধ্যে অনেক ফ্রেন্ডের সাথে মানে ক্লাসমেটের সাথে দেখা, তারপরে ওদের সাথে একটা রেস্টুরেন্টে গেলাম, ওখান থেকে কিছু পেট পূজা করে তারপরে আবার মেসে চলে আসলাম। তো ভিডিওটা আজকে এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল ইউটিউব থেকে দেখলে সেটা সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। ওকে, বাই।